অনেক লাফালাফি শুরু করছিল, তারপরে এন্টি কিকবারটা ইউজ করার পরে আর গাভিটি লাথি দিতে পারে নাই। তো আমরা সুন্দরভাবে খুব ভালোভাবে গাভি থেকে দুধ ধোয়াইছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বড়লেখার মৌলভী বাজার সিলেটে। মহিউদ্দিন ভাই একটি গাভি নিয়ে এসেছিলেন, তো গাভিটি নিজেদের দুধ খাওয়ার জন্যে তো নিজেদের প্রয়োজনের জন্য একটি বড় গাভি নিয়ে এসেছিলেন বাজার থেকে। তারপর নিয়ে আসার পরে আপনার এখানে গাভি থেকে দুধ দোয়াইতে পারতেছিলেন না, গাভিটি খুব লাইছালাতি করতেছিল, মানে কোনোভাবেই গাভি থেকে দুধ দোয়াইতে পারতেছিলেন না। তারপর আমার সাথে যোগাযোগ করেন গতকালকে আপনার আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে প্রথমে বলতেছিল যে এন্টি কিকবারটা, যে ভাই যান এন্টি কিকবার হবে, তো আমার গরু খুব লাইছালাতি করে। তো বললাম ঠিক আছে। তো এন্টি কিকবার পরে বললো ভাই যান দুধ দোয়ানোর কোনো মেশিন আছে কিনা। তো বললাম যে আমাদের আছে তুরস্কের মিল্কিং মেশিন। তারপর তিনি আমার কাছ থেকে বললেন যে আপনি কয়েকটা ভিডিও দেন। তারপর আমার প্লেলিস্ট থেকে ভিডিও দিলাম, 10-12টা ভিডিও দেখে তিনি আবার মেশিনটি গতকালকে অর্ডার করছেন। গতকালকে অর্ডার করার পরে তিনি একটি প্রাইভেট কার পাঠিয়ে দিয়েছেন যাত্রাবাড়িতে। আমি খিলখে থেকে যাত্রাবাড়ি চলে এসেছি মেশিনটি নিয়ে, তারপর ওই গাড়ি দিয়ে রাত 3টার মধ্যে আমি বড়লেখায় চলে এসেছি। তো আমি এখন আছি বড়লেখার মৌলভী বাজারের সিলেটে। তো ভিউয়ার্স, রাত এখন ফজরের আজান হয়ে গেছে। তো আমরা প্রথমে মেশিনটি সেট আপ করেছি, সেট আপ করার পরে মেশিনটি দিয়ে আমরা দুধ দোয়াই দেখেছি। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে দুধ দোয়াইছি। তো প্রথমে আমরা যেটা করছি, হাতে যে লাঠিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এন্টি কিকবার। তো প্রথমে গরুটাকে আমরা এন্টি কিকবারটা ব্যবহার করছি, এন্টি কিকবারটা লাগানোর পরে গাভি আর লাথি দিতে পারেনি। তারপরে আমরা সুন্দরভাবে গাভিতে আপনার মেশিন ইউজ করছি। তো মেশিনটি লাগানোর পরে সুন্দরভাবে গাভি থেকে দুধ আসছে। প্রিয় দর্শক, আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন লাথি ও দৌড়ঝাঁপ করা গাভি থেকে কিভাবে এন্টি কিকবার লাগিয়ে নিরাপদে দুধ দোহন করা হচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এন্টি কিকবারটি লাগানোর পর গাভিটি চুপ হয়ে একদম নীরবে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর মেশিন দিয়ে দুধ দোহন করা হচ্ছে। এই গাভিটিতে আপনার 2-3 দিন যাবত দুধ দোহন করা হতে পারতেছিল না, যার কারণে গাভিটির উলান ফুলে গিয়ে এবং শক্ত হয়ে গিয়েছিল, আর যার কারণে আপনার মেস্টারিজে সমস্যা হয় দুধ দোহন করতে না পারলে। আর এই মহিউদ্দিন ভাই সিলেটের মৌলভী বাজারের বড়লেখা উপজেলা থেকে এন্টি কিকবার এবং দুধ দোহন করার মেশিনটি অর্ডার করেছিলেন। তারপর আমাদের এক কোম্পানি থেকে মেশিন নিয়ে এবং এন্টি কিকবারটি পাঠানো হয়। পাঠানোর পর রাত 3টার পরে ফজরের আজানের সময় এই মেশিনটিতে দিয়ে আপনার গাভি থেকে দুধ দোহন করা হচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এন্টি কিকবারটি লাগানোর পরে গাভিটি চুপ হয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের খামারে বা বাড়িতে যাদের এরকম দুষ্টু, অশান্ত, লাথি মারা ও লাফালাফি করা গাভি রয়েছে, তাদের জন্য প্রয়োজন এই তুরস্ক প্রযুক্তির অরিজিনাল এন্টি কিকবারটি। বাজারে অনেক ধরনের ডুপ্লিকেট এন্টি কিকবার বের হয়েছে, যেগুলো দিয়ে আপনার কাজ করে না, ফলে অনেকে এটার উপরে বিশ্বাস হারিয়ে ফেলে। আপনারা এন্টি কিকবার লাগিয়ে হাত দিয়েও দুধ দোহন করতে পারবেন, মেশিন দিয়েও দুধ দোহন করতে পারবেন। যারা অরিজিনাল ভালো মানের এক গ্রেডের এবং উন্নত প্রযুক্তির এন্টি কিকবার নিতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা খিলখেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।